দেখুচ্ছ না ওমর, আমাদের গ্রামে যারা যারা বড় লোক আছে তারিখের আলাদা করে বসাছে আর আলাদা করে মেলাগুলো আইটেম দিছে, আর আমাদের আরে যারা বড় লোক তারিখের কেন বেশি বেশি কিনে লাগবে লয় ক, তাছাড়া কি আমার মান সম্মান থাকবি? আর গরিব মানুষ ওনিকে না খেলেলে কি হবি? আজকে থেকে তুই আমাদের লেডিস নেতা। তুই ঠিকই কইছো, আজকে থেকে টুম্পা আমাদের ব্যাচেলর লেডিস নেতা। তোরা যখন এত করে করছো তখন তো নেতা হয় লাগবি। হে টুম্পা, নেতা লয় রে নেতি হবি, তুই তো মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে না হয় নেতা হলো হিনি। রুম্পা রে, তুই খালি এতদিন আমার সাথে থেকে গেলু কিন্তু কোনো কিছু শিখবে পারু না, আমার নামের সাথে যদি লেডিস নেতা লাগে দে তাহলে তো সেই রকম একটা ছেলে ছেলে ভাব আসবি, ওটাই তো দরকার, বুঝলু? ইঙ্গে অবং মার্কা আপ পাগলিক যারা লেডিস নেতা বানাচ্ছে তারা এক হাফ ডাল পাগলি কে রে, ওর তো লিজেরই কোনো বুদ্ধি নাই, তাই আমার নেতা কেমনে হয়? ঠিক আছে, আজকে থেকে তাহলে আমাদের এলাকার যে কোনো ধরনের মানুষের যে কোনো ধরনের সমস্যা আমরা সব সমাধান করার চেষ্টা করবো। আমি থাকতে তুই নেতা হবো? থাম, তোর নেতাগিরি সারাচ্ছি। টুম্পা, তুই যখন আমাদের এলাকার সব সমস্যার সমাধান করব তাহলে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, সেটা সমাধান কর তো। তোর আবার কি হচ্ছে ক? আমার বয়ফ্রেন্ড হামাক সারে চলে গেছে, জিঙ্কে করেই হোক তাক আমার কাছে এনে দে। কি কস তুই এগলে, আমি কি প্রেম জোড়া লাগে দেওয়ার নেতা হচ্ছি নাকি? তোর বয়ফ্রেন্ড হেরে গেছে আর হামাক কচ্ছে উটকানে দিবে? আমি ওগলে মন্দে নাই, আমি করবো মানুষের সেবা, তোর প্রেমের সেবা আমি করতে পারবো না। হে লে লে, অত লেকচার দিস নে, তুই কি মানুষের সেবা করবো রে? তোর তো লিজেরই মাতাত কোনো বুদ্ধি নাই, আচ্ছা মানুষের সেবা করবি। এ কটকটে, আমার মাতার বুদ্ধি কুটি কম দেখলো, আমার মাতার চুল কম থাকতে পারে কিন্তু বুদ্ধি এক ফোঁটাও কম নাই। আমার মাতার না হয় বুদ্ধি নাই, তোর মাতার তো বুদ্ধি আছে, তা তুই নেতা হয় দেখা। এ তোরা ধুম মাত, রোজা থেকে এত পেশাল পাইস কে? আর ঝুনঝুনি শোন, আমাকে নেতা কিন্তু টুম্পাই হবি, তুই যত কিছুই ক। হে টুম্পা, আজকে না বিলু মা বড় মা ইফতারির জন্য সগলি কি দাওয়াত দিছে, তা যাবো না? হ সগলি যখন দাওয়াত দিছে যাবো না কিসের জন্য? এ তোরা সগলি চল, আমরা আজকে একসাথে ইফতারি করবো। দেখছু দেখছু ক্যাঙ্কা বাড়িতে ইফতারি করবে রাখছু, বুট বুন্দে মুড়ি খেজু ছাড়া আর কিচ্ছুই দেয়নি। যার জিঙ্কে সামর্থ্য সিংকে ইফতারি দিচ্ছে, এটা নিয়ে তো কথা করার কোনো দরকার নাই, যেটা দিছে সেটাই খাবো। কে তা কিসের জন্য খামো? দাওয়াত তো সগলি কি দিছে, কাকো কম দিবি কাকো আইটেম বেশি দিবি সেটা তো হবার লয়। কুটি আবার কাক বেশি দিছে রে? দেখুচ্ছ না ওমর, আমাদের গ্রামে যারা যারা বড় লোক আছে তারিখের আলাদা করে বসাছে আর আলাদা করে মেলাগুলো আইটেম দিছে, আর আমাদের তাই তো দেখিচ্ছি কিন্তু এরা তো ঠিক কাজ করেনি বড়াম্মা। থাম, আমি এখনই সগলের সামনে যা কমু, কিসব ইঙ্গে করলো? আরে থাম থাম, মাথা গরম করিস নে, যা কওয়ার পরে কমুনি। কি ব্যাপার, ফুলি দাদি ইফতারি না করে কোমা চলে যাচ্ছে, দেখি তো কি হসে। কে গো দাদি, তুমি কোমা ইফতারি না করে খালি হাতে চলে যাচ্ছ? এগুলো বড় লোকই ইফতারি কি আর হামাগের কপালত আছে? কে কি হসে, বড় মা তোমাকে ইফতারি দাওয়াত দেয়নি? না রে বোন, আমরা হলাম গরিব শরীফ মানুষ, হামাগের কি আর ইফতারি দাওয়াত দিবি? আমার ছোটো নাতে ওজা আসলো, এটকের ইফতারি আর আন্দনবাড়ি দেখে খাওয়ার অনেক শখ করছে, ওই জন্য সরম লজ্জা ভাঙ্গে ইফতারি চাবার আসছিলাম, কিন্তু ইফতারি দেওয়া তো দূরে থাকলো, আমার সাথে যে ব্যবহার করলো চোখের পানি সাথে করলে আমার চলে যাওয়া লেগেছে। কি কও তুমি, ঘরের সাথে ঘর লাগানে তোমাকে দাওয়াত দেয়নি আর দাওয়াত দেয়নি দেয়নি, ইফতারি চাবার আসছো সেটাও দেয়নি। আজকে যদি বড় লোক হলে মিনি তাহলে দাওয়াত ঠিকই পেলে মিনি, খালি হাত আর ঘুরে যাওয়া লাগলো না হিনি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, তোমার জন্য আমি ইফতারি পেটে দিচ্ছি। এটা কি করলু, তোর সব ইফতারি ফুলি তারিখ দিয়ে আসলো, তুই এখন কি খাবো? আরে আমি প্রতিদিন তো মোটামুটি ইফতারি করি কিন্তু ফুলি দাদিরা তো করবে পায় না, ওই জন্য আজকের ইফতারি তারিখের কি দিলাম। ইফতারিটা করলেই এর একটা ব্যবস্থা আমার করাই লাগবি। আচ্ছা সেটা হবি নি, এখন তো আজান দেবি, আমার ইফতারি তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই। কেটুম্পা, ইফতারি করছু? হ ইফতারি তো করলাম, ভালোই আয়োজন করছো, তা দাওয়াত কি সগলি কি দিসলে? দাওয়াত তো সগলি কি দিছি, দুই একজনে না বাদ পড়ছে, ওটা কোনো বিষয় লয়।
দুই একজন যারা তারা গরিব মানুষ, ওই জন্য তারিখে দাওয়াত দেওনি। আর যারা বড় লোক তারিখে ভালো করে দাওয়াত দিছ আর ভালো করে খিলেছ, তাই তো? আরে যারা বড় লোক তারিখের কেন বেশি বেশি খিলে লাগবে লয় ক, তাছাড়া কি আমার মান সম্মান থাকবি? আর গরিব মানুষ ওরিকে না খিলেলে কি হবি? ও তুমি তাহলে সোয়াবের আশা ইফতারি করাও নি। যারা যারা বড় লোক তারিখে দেখেলে তোমার কত টাকা পয়সা আছে, কত ধরনের ইফতারির আইটেম দিবে পাও, তাই তো? ইয়ে মানে আসলে ঘটনাটা শোনেন বরাম্মা, আপনি কয়টা কথা কই, ইবাদতের মধ্যে একটা ধুলিকণা পরিমাণ লোক দেখানো মনোভাব থাকলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুলই করে না। সমাজের লোক ধার্মিক বলে আলাদা সম্মান করবি, কিংবা নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা যাবি, এই উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহ ভীরু পরহেজগার রূপে প্রকাশ করা ইসলামে পরিভাষা রিয়া কয়। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত, ইবাদত একান্ত আল্লাহর জন্যে। তোমার ইবাদত করা দেখে অন্য কেউ দেখে ভালো কবি এই মনোভাব নিয়ে ইবাদত করলে প্রকৃতপক্ষে সেই ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করা হয় না, এই কারণে রিয়াক গোপন শিরক কওয়া হয়। পবিত্র কোরআনে একাধিক আয়াতে রিয়ার অপকারিতা উল্লেখ করা হচ্ছে। কওয়া হচ্ছে রিয়া মিশ্রিত ইবাদত কখনো আল্লাহর নিকট গ্রহণ করা হবে নয়, বরং এর জন্য শাস্তি নির্ধারিত। আল্লাহ তাআলা আরও কাছে, ওই সব নামাজি লোকদের জন্য ধ্বংস যারা অন্য মনস্কভাবে নামাজ পড়ে এবং অন্যকে দেখায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কাছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবি তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবি, ওই রোজাদারের সওয়াব সমপরিমাণ সওয়াব সে পাবি। আরও কাছে, কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে আহার করালে আল্লাহ তাআলা তাক হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবি যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তৃষ্ণার্ত হবি লয়। কিন্তু কথা একটাই, ইফতারি করার লাগবে আল্লাহ সন্তুষ্ট করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে লয়। নিজে বারাত্ব বাড়ানোর জন্যে যত টাকা খরচ করে ইফতারি করার না কিসের জন্যে, কোনো উপকারে আসবে লয়? তুই এলে কি করলু টুম্পা, আমি তো এত কিছু জানি নে, এগুলো তো আমার ভুলই হয়ে গেছে। এখনো সময় আছে, ভুল হলে শুধরে দাও, মানসিক দেখানো সব কিছু বন্ধ করো।